গরু পাচার তদন্তে ফের হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ নিয়ে চতুর্থবার সিবিআই এর তরফে সশরীরে নিজাম প্যালেসে তলব করা হয় অনুব্রতকে। গত সপ্তাহেই সিবিআই নোটিশের প্রেক্ষিতে রক্ষা কবচের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হন অনুব্রত, কিন্তু হাইকোর্টে খারিজ হয়ে যায় অনুব্রত মণ্ডলের রক্ষা কবচের আবেদন, ফলে ফের তাকে হাজিরার নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অনুব্রত, যার শুনানি রয়েছে বুধবার। এদিন সে কথাই সিবিআইকে লিখিত আকারে জানান অনুব্রতর আইনজীবী। আমরা সিবিআইকে নোটিশ দিয়ে জানালাম যে অনুব্রতবাবু অনারেবল ডিভিশন বেঞ্চ বা অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে একটা অ্যাপিল প্রেফার করেছে, সেই অ্যাপিলের শুনানি কালকে সকাল 10:30। সেই শুনানি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আমরা টাইম চাই। এর আগে 7 মার্চ অনুব্রতকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই, গত 25 ফেব্রুয়ারিও তলব করা হয়েছিল তাকে। সেবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন অনুব্রত, মাঝে অসুস্থতার কারণে হাসপাতালেও যান কেষ্ট। অন্যদিকে এদিনই রাজ্য পুলিশের কর্মী অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পিয়ালি মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা। সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি, অর্থাৎ 7.5 ঘন্টা অবধি বাগডোগরা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ছিল, যা নিয়ে সারাদিন আমরা দেখেছি যাত্রীদের ক্ষোভ। কারণ বাগডোগরা বিমান কর্তৃপক্ষ যাত্রীদের যেটা অভিযোগ ছিল যে তাদের কোনো হেল্প করেনি, না জলের ব্যবস্থা না বসার ব্যবস্থা। একের পর এক বিমান বাতিল, কখন ছাড়বে আদৌ ছাড়বে কিনা কোনো কিছুই স্পষ্ট হচ্ছিল না শুরুতে। কেউ কেউ টিকিট বাতিল করে গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন, অনেকেই ক্ষোভ উগড়ে দেন বিমানবন্দরে বসেই। পাবলিক কত কষ্টে আছে এখানে, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে আছে ভদ্রমহিলা, ফ্লাইট ক্যান্সেল আছে, কি করে যাবে উনি, অ্যাক্সিডেন্ট আছে, দেখুন অনেক কষ্ট, আমার তো কোনো কষ্ট নাই, কোনো কিছু না 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 দাদ তো ফ্লাইট ক্যান্সেল হয়েছে আর কি বলবো। ফ্লাইটে আপনি যাচ্ছিলেন স্পাইস জেটে, কটা টাইমিং ছিল? একটা। এখন কি বলছে? এখন কিছুই তো আপডেট কিছুই পাচ্ছি না, জানি যতটা যা 2:40 নেটে দেখছি 2:40, আপাতত কিছু বলতে পারছি না। শুধু বাগডোগরা থেকে যাওয়া নয়, বাগডোগরায় আসার জন্য বিভিন্ন জায়গায় আটকে পড়েন যাত্রীরা। হামারা বোর্ডিং অন সব কুছ হো চুকা হ্যায় বাট আবি হামে ইয়ে বাতায়া জা রাহা হ্যায় কি হামারা জো ফ্লাইট হ্যায় ও ক্যান্সেল হো গিয়া হ্যায় কিউঁকি বাগডোগরা এয়ারপোর্ট মে ওয়াহাঁ পে वो जो पिच है जहाँ पे एयरपोर्ट लैंड करता है वहाँ पे क्रैक आ गया है, तो ये चीज़ हमें पहले बताई नहीं गई और अभी हमें ये बता रहे हैं कि हमारा फ्लाइट कैंसिल हो गया हुआ है। आप देख सकते हैं यहाँ पे कितने लोग हैं, सभी परेशान हुए। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বিকেলে জানায় যাত্রীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা দানা করেছেন। আমার পাস 1 ঘন্টা কে 4 ফ্লাইট তক হম লোক সামাল সকতে হ্যায় আপ লোক সমঝ সকতে হ্যায় আব আব ইতনা 26 ফ্লাইট কা প্যাসেঞ্জার আবি ইতনা পুরা হম লোক অ্যাকোমোডেট করকে বহুত হি হম লোক ফেসিলিটেট কিয়া, এয়ারলাইন্স লোক ভি ফেসিলিটেট কিয়া, সব কুছ কিয়া হম লোগো নে, আব ফ্লাইট ভি শুরু হো গিয়া। বিকেল 5টায় দিল্লি থেকে বাগডোগরায় পৌঁছয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান, তারপর থেকে স্বাভাবিক হয় পরিষেবা। রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য আগামী মাস থেকে বন্ধ থাকার কথা ছিল বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা থেকে পার্থ সাথে নারায়ণ, জি 24 ঘন্টা।